আমি এখন যে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে মালদা জেলার যে গঙ্গা নদী, এই গঙ্গা নদীর একটি বিশাল একটি চর, সেই চর এটি হচ্ছে হামিদপুর, এই চরের নাম। এই হামিদপুর চরের পাহাড় দিয়ে পেছনে যে নদীটি, এটি হচ্ছে গঙ্গা নদীরই একটি শাখা নদী। এই নদীর মাঝখানে যে বিশাল একটি জনবসতি গড়ে উঠেছে, এই জনবসতি এখানে সদ্য গড়ে ওঠা একটি জনবসতি, এবং তাদের জীবনের যে উত্থান এবং পতন, একবার পূবে একবার পশ্চিমে, নদী ভাঙন বারবার তাদেরকে তাড়িত করে অবশেষে এখন এই নদীর মাঝখানে যে হামিদপুর যে চর, এই চরে তারা বসবাস করছেন। এবং এখান থেকে তারা, আমরা দেখতে পাচ্ছি যে এই নদীতে জল নেই, এই নদীতে সামান্য কিছুটা জল যাচ্ছে, এই জল দিয়ে তারা সেচ কাজ করছে, এবং কৃষকরা এই নদীর পানি মোটর দিয়ে তাদের নানা রকমের সেচ কাজ করছে। এখানে একটি নৌকা, যে নৌকাটি কবে কখন আবার প্রবাহিত হবে এবং এখানে কবে সে পানিটা আবার জেগে উঠবে, তারপরে হয়তো এই নৌকাটি আবার চলবে এখানে। আমরা এরকম জানতে পেরেছি এখানের স্থানীয়দের কাছ থেকে যে এইরকম গঙ্গা নদীর অনেকগুলো শাখা নদী এই মালদা জেলার বিভিন্ন দিকে দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা এই গঙ্গার শাখা নদী হামিদপুর চরের এই যে যে শাখা নদী, এখান থেকে সবাইকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি, নদীমাতৃক ভালোবাসা এবং অভিনন্দন মালদা জেলার হামিদপুর চরের এই নদীর মাঝখান থেকে, ভারত থেকে সকলকে শুভেচ্ছা, নদীমাতৃক ভালোবাসা।